খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ষাট নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ এ জামিন মঞ্জুর করেন আসামিদের পক্ষে জামিন আবেদন জানান অ্যাডভোকেট বেদারুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু জামিনপ্রাপ্ত অপর উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার সহসভাপতি সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা কোষাধ্যক্ষ মফিজুর রহমান জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ জেলা মহিলা দলের সভাপতি কোহিলি দেওয়ান প্রমুখ এর আগে গত সাত আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন প্রসঙ্গত গত আঠারো জুলাই সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনার জেরে বিএনপি ও আওয়ামী লীগ ও বিএনপি অফিসে পাল্টাপাল্টি হামলাসহ দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ পঞ্চাশ জন আহত হয় এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে দায়েরকৃত মামলা পুলিশ গ্রহণ না করলেও প্রায় আড়াই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পৃথক ছয়টি মামলা করা হয়